সোমবার অশোকনগর কচুয়া মোড়ের মিলন সংঘের মাঠে অশোকনগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল মহিলা কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, অশোকনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীমান রায়, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুর প্রশাসক উৎপল তালুকদার সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। মাঠ থেকে রাস্তায় কর্মীদের জনজোয়ার। মহিলা সম্মেলন ঘিরে মহিলা ও পুরুষ তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহিলা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, শীতকালীন অধিবেশন শেষে তিনি এই মহিলা সম্মেলন শুরু করেছেন জেলা জুড়ে, সেই মতোই চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে সর্বদল বৈঠক বিজেপি না থাকা নিয়ে মুখ খোলেন তিনি। পাশাপাশি সমগ্র অনুষ্ঠান অশোকনগর বিধানসভা এলাকায় হলেও বর্তমান বিধায়কের অনুপস্থিতির কথা জানতে চাইলে তিনি জানান, বিধায়ক তাকে আগেই জানিয়েছিলেন তিনি এদিন থাকবেন না, বাইরে যাবেন। তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল সর্বদা মানুষের পাশে থাকে এবং সর্বদা রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে। এতদিন অবধি অধিবেশন চলছিল সংসদে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সাম্প্রতিককালে তৃণমূল মহিলা কংগ্রেসের আবার সভানেত্রী হয়েছি, ফিরে এসে তাই জন্য সব জায়গায় সম্মেলন করছি। নিশ্চয়ই দেখলেন যে অশোকনগর ভেঙে পড়েছে একেবারে, মানে মাঠ ভর্তি হয়ে রাস্তা ভর্তি হয়ে সব জায়গা থেকে মহিলারা এসেছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনাগুলি নিয়েছেন, বিশেষ করে মানুষের স্বার্থের সাথে সাথে মহিলাদের স্বার্থে, মহিলারা ভীষণভাবে উৎসাহিত। ওদের তো জনসমর্থন নেই এবং রাজনৈতিক কর্মী নেই, সেজন্য মুখ লজ্জা কী করবে, ওই রকম করে একটুখানি ম্যানেজ দিতে হবে। তো দেখুন কখন কী হবে আগে থেকে তো কিছু বলা যায় না, কিন্তু ওদের অনেকেই কিন্তু ছেড়ে চলে এসেছেন, রাজনৈতিক কর্মসূচি নেই, যারা কাজ করতে চায় মানুষের স্বার্থে, সেরকম অনেকে ইতিমধ্যে এসে যোগদান করেছে, আপনারা দেখেছেন। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে। না, বিধায়ক আগের থেকে ওনার একটা কাটা ছিল টিকিট বাইরে যাওয়ার জন্য, সেটা আমি জানি, উনি বলেছেন তা বাইরে গেছেন। উত্তর চব্বিশ পরগনা থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।